হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরা তো খুবই ভালো আছি। আমরা মার্কেটে দুই দিন বসে গেছি ভিডিও করতে। তো চলো, আর তোমাদের তো ভালো থাকতেই হবে, তো দেখতে থাকো আমরা কি ভিডিও নিয়ে চলে এসেছি। তারপীঠ থেকে আমরা কিছু কিছু সামগ্রী নিয়ে এসেছি, সেগুলো নিয়েই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। শানও কিছু কিছু জিনিস নিয়ে এসছো, শান দেখাবে। ওইসব কিনে নিয়ে এসছে ওখানে গিয়ে। আর এগুলোই সত্যি কথা, বাচ্চাদের এগুলোই পাওয়া যাচ্ছিল ওখানে। তো অনেকদিন ধরে বলছিল মেলায় মানে দেখা হলে এই ডামরু কিনবো, তো ওখান থেকে ফাইনালি নিয়ে নিলাম। নাম জানো কি? একতারা, নামও ভুলে গেছে। তো ভালো বাজাচ্ছে কিন্তু সায়ন। এটা তো আমি বাজাতেই পারছি না, শাইন ভালো বাজাচ্ছে। ভুলে গেল নাকি এত নাকালি? একটু একটু হয়েছে শাইন, দেখা দেখি। কান খারাপ হয়ে গেল। তো চলো এবার আমি শুরু করি। এই যে পিকচারটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা? তো এটা দুজনকে দেয়ার আছে, দুটো নিয়ে এসেছি সেমি। এটাও ভালো হয়েছে না? আমার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাকে। আর ওখানে না ঘোষবাড়ির এই এইটা ফেমাস, ঘোষবাড়ির ঘি 500-500 করে আছে, 1 কিলো নিয়ে এসেছি। এই করছে, এই যে দুটো ডিব্বা নিয়ে এসেছি। 1 কিলোর ডিব্বা ছিল না, মানে ওদের নিজেদের গোয়াল ঘরের মানে ঘি তৈরি করা দুধ দিয়ে, বুঝতে পারছো? তোমরা যারা গেছো তো অবশ্যই জানো ঘোষবাড়ির ঘি, ঘোষবাড়ির চা, চাও খেয়েছি, বিশাল টেস্টি চা। মাটির ভাঁড়ে তো ওরা চা বানাচ্ছিল, তো সব জায়গায় ঘি বিক্রি হচ্ছিল দেখলাম, মানে যার জন্য আমরা নিলাম ঘোষবাড়ির ঘি। ইসকন মন্দিরে গেলে সাইট সিন ঘুরতে তো ঘি দেখতেই পাবে তোমরা। আর ওখানে প্যাড়া অবশ্যই নিতেই হবে, তারাপীঠের প্যাড়া। পুজোর সঙ্গে তো কিছু নিয়েছি, পুজোর ডালার মধ্যে তো ওগুলো তো নিয়েছি, এক্সট্রা করেও কিছু নিয়েছি খাওয়া দাওয়ার জন্য। খা, খাবি তো খা। তো কিছু সবাইকে দেবো বলে নিয়ে এসেছিলাম। আর ওখানে ফেমাস ল্যাংচা, মানে ল্যাংচা ফেমাস শক্তিগড়ে, পড়ে যাবে শক্তিগড়ের ল্যাংচা। বাট ওখানেও তো সবাই যাচ্ছে ল্যাংচা কিনছে। সাইজটা একবার দেখো, হাত দিয়ে দেখাচ্ছি। এই যে এইগুলো 20 টাকা করে পিস আমার হাতের সাইজে, বিশাল বড় সাইজ। আর এটা 10 টাকা করে, একটু ছোট, ওর থেকে একটু ছোট। আবার এগুলোর থেকে আরো বড় ছিল, 25 টাকা করে, তো ওগুলো নিলাম না, 60 টাকা করেও ছিল। তো যাই হোক, আর এবারে আসল জিনিসটা চলো দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে ব্যাটারি চার্জার একটা দিয়েছে ওর সাথে। এই যে এইটার সেট, এটা তো স্পেশাল জিনিস, দেখো আর দেখা তোমাদের। এটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর অবশ্যই তোমরা জয় মা তারা লিখো কমেন্টসে, তো আমিও রিপ্লাই দেবো। আমার তো বিশাল ভালো লেগেছে, নিয়ে আসতে একটু প্রবলেম হয়েছে ট্রেনে করে করে যখন এসেছি, মানে 4টে গাড়ি পাল্টে পাল্টে তো আসতে হয়েছে, একটু প্রবলেম হয়েছে। যেহেতু আমার তার মায়ের পিকচার আছে তাও একটা নিলাম, এটা একটু ইউনিক, 3D লাইটিং আছে। দাও তোমাদের সামনে দেখাচ্ছি, ওড়ে না যায় পাপা। রেডি, 3, 2, 1, গো। কেমন লাগছে বলো? আশা করছি ভালোই লাগছে, ভালো লাগতেই হবে, দুর্দান্ত ভালো লাগছে। যখন দোকানে ছিল না বিশাল ভালো লাগছিল, পুরো যা দেখেছি মাকে যেমনটা দেখেছি পুরো তেমনটা। তো চলো, এরকম সিস্টেম আছে পেছন দিক দিয়ে, দেখতে পাচ্ছ? এটা মন্দিরেই রাখবো, এখনো রাখা হয়নি। মন্দির একটা আছে ওইটার পাশেই, এটা রেখে দেবো ভাবছি, দেখা যাক। সন্ধ্যাবেলা করে ভাবছি একটু লাইটটা জ্বেলে রাখবো, এরকম
দেখা যাক, বললো যে ঠিকঠাক থাকবে, ভালো থাকবে। আমি ভয় পাচ্ছিলাম যে কতদিন কি থাকবে, বলছে তো ভালো থাকবে। দেখা যাক, এইটা না কাঠ আছে, ওপরটা এটা কাঁচ আছে, বাট এইটা কাঠ আছে, দেখা যাক কি হয়। পেছনেও দেখতে পাচ্ছ তোমরা প্লাই দেওয়া আছে, অনেক দাম নিয়েছে ফ্রেন্ডস, এটা 700 টাকা দাম নিয়েছে, 1 টাকাও দাম কমায়নি। মানে বার্গেনিং করার চেষ্টা করেছিলাম যে 50 টাকা কম নিন, হারগিস কমায়নি। আমার সামনে আরেক দাদা ভাই 2 পিস নিয়েছে, তারও কমায়নি, তারও পুরো 1400 টাকায় নিয়েছে। তো যাই হোক, বাজেটটা বেশি, মানে কোনো এ করছিল না বলে আমরা কমালাম না, হয়তো ওনাদের লস হয়ে যাবে। মানে বলছিলই ওনারা যে থেকে কমালে আমাদের লস হয়ে যাবে, আমরা একদম ফিক্সড প্রাইস, মানে একদর বলে লেখাই আছে দোকানে। তো যাই হোক, আমার যেহেতু ভালো লেগেছে আর যেহেতু দাম কমালো না, উনিও কমালো আমিও কমালাম, মানে কম নিচ্ছে না, তার কারণে আর কমাইনি, নিয়ে নিলাম। তো দাদা ভাই বললো যে নিয়ে নাও, তোমার যখন মানে এতটা ভালো লেগেছে তো সত্যি নিয়ে নিলাম। তো চলো, ভিডিও আর বড় করছি না, শেষ করে দিচ্ছি, ছোট ভিডিও করেছি এইটুকুনি। আবার পরের দিন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো, আর ভালো লাগলে পিকচারটা অবশ্যই জয় মাতারা লিখো কমেন্টসে। তো চলো, লাভ ইউ ফ্রেন্ডস, গুড নাইট, টাটা।